রাজা রামমোহন রায় জন্মেছিলেন এক সম্ভ্রান্ত রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে। কিন্তু পরে হিন্দু ধর্মীয় প্রথা এবং সামাজিক ব্যবস্থায় সংস্কার সাধনই হয়ে ওঠে তাঁর জীবনের মূল লক্ষ্য। কলকাতা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে হুগলির রাধানগর গ্রামে 1772 সালের 22শে মে জন্মগ্রহণ করেন বাবা রামকান্ত রায় এবং মা তারিণী দেবী, ছদ্মনাম শিবপ্রসাদ রায়। তিনি 2004 সালে বিবিসি বাংলার জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ 20 জন বাঙালির তালিকায় 10ম স্থান অর্জনকারী। কথা বলছি ভারতের নবজাগরণের পথিকৃৎ ধর্ম ও সমাজ সংস্কারক, চিন্তাবিদ ও বাঙালি দার্শনিক রাজা রামমোহন রায় সম্পর্কে। রামমোহন রায়ের বাল্যশিক্ষার শুরুটা গ্রামের পাঠশালাতেই। খুব অল্প বয়সে পড়াশোনা করতে পাঠানো হয় ভারতের পূর্বাঞ্চলের পাটনা শহরে। কথিত আছে তখন তার বয়স ছিল 10েরও কম। সে সময় পাটনা ছিল ভারতে আরবি ও ফার্সি ভাষা শিক্ষার পীঠস্থান। পরে সংস্কৃত ভাষা শিক্ষা আরও পোক্ত করতে এবং হিন্দু ধর্ম শিক্ষার জন্য তিনি যান বেনারসে। তরুণ বয়সেই অর্থোপার্জন শুরু করেন রামমোহন রায়। 1796 সালে কলকাতায় মহাজনের কাজ করতেন তিনি। এর সুবাদে প্রায়ই কলকাতায় যেতেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবাগত বেসামরিক কর্মচারীদের সঙ্গে পরিচিত হয়ে তাদের নানা বিষয়ে সহযোগিতা করতেন। এই সুযোগে ওই কোম্পানির সিভিলিয়ান কর্মচারী জন ডিগবির সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। 19 শতকের শুরুর দিকে রামমোহন রায়কে কেরানি হিসেবে অস্থায়ী নিয়োগ দেন তৎকালীন রংপুরের কালেক্টর ডিগবি। 1809 সালে ওই অঞ্চলের সেরেস্তার পূর্বতন দেওয়ান গোলাম শাহ পদত্যাগ করলে তার স্থানে রামমোহনকে নিয়োগের জন্য একই বছরের 5 ও 30 নভেম্বর দুইবার সুপারিশপত্র লিখেছিলেন ডিগবি। ওই নিয়োগের ব্যাপারে রামমোহনের জামিনদার ছিলেন কুলাঘাটের জমিদার মির্জা আব্বাস আলী এবং রংপুরের জয়রাম সেন। 1814 সাল পর্যন্ত রংপুর সেরেস্তায় দেওয়ান পদে কাজ করেন তিনি। ডিগবির সঙ্গে থাকাকালে সমাজ সংস্কার বিষয়ে রামমোহনের চিন্তাগুলো পরিপক্ক হয়। সে সময় রংপুর জেলা সদরের অফিস আদালত ছিল মাহিগঞ্জে। 1812 সালের দিকে মাহিগঞ্জের নিজ বাড়িতে সন্ধ্যাবেলা ধর্ম বিষয়ক আলোচনার জন্য সভা গড়ে তুলেছিলেন রামমোহন, যেখানে নামকরা তন্ত্র ও তাঁর খুব কাছের স্মৃতিশাস্ত্রবিদ সহ অনেক পণ্ডিত উপস্থিত থাকতেন। মাহিগঞ্জ তথা রংপুরের জৈন সম্প্রদায়ের অনেকেই এই সভার সদস্য ছিলেন। 1815 সাল থেকে রামমোহন কলকাতার স্থায়ী বাসিন্দা হন। এখান থেকেই প্রকাশ্যে তার সংস্কার প্রচেষ্টার শুরু। কম বয়সে বহু ভাষা আয়ত্ত করেছিলেন রাজা রামমোহন রায়। 20 শতকের 5 ও 6 দশকের বিশিষ্ট বাঙালি কবি সাহিত্যিক কৃষ্ণধর বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রামমোহন রায় আরবি ও ফার্সি ভালোমতো রপ্ত করেছিলেন এবং সংস্কৃত ভাষায় তিনি ছিলেন বিশেষ পারঙ্গম। তিনি 24 বছর বয়সে ইংরেজি ভাষা শিক্ষা শুরু করেন এবং অতি অল্প সময়ের মধ্যে সুদক্ষভাবে ইংরেজি ভাষা ব্যবহারে পটু হয়ে ওঠেন। দেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য 1817 সালে ডেভিড হেয়ারের সহায়তায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। পরে এই কলেজের নামকরণ হয় প্রেসিডেন্সি কলেজ। আর 1823 সালে কলকাতায় নিজ খরচে প্রতিষ্ঠা করেন অ্যাংলো হিন্দু স্কুল। 19 শতকের প্রথম ভাগে বাংলা ভাষার উপনিষদ চর্চার প্রথম সূত্রপাত করেন তিনি। উনিশ শতকের শুরুর দিকে তৎকালীন দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর তার ভাতা বৃদ্ধির সুপারিশ নিয়ে ইংল্যান্ডে পাঠান রামমোহন রায়কে। এই উপলক্ষে 1830 সালের 19 নভেম্বর তাকে দেয়া হয় রাজা উপাধি। ওই সফরের বিস্তারিত জানা যায় সাংবাদিক কৃষ্ণধরের বক্তব্যে। তিনি বলেন, ব্রিটেনের পার্লামেন্টে ভারতের সামাজিক উন্নয়নের জন্য
জোরালো বক্তব্য রাখেন রামমোহন। ব্রিটিশ পার্লামেন্টে পেশ করা বক্তব্যে ভারতে সুশাসন ব্যবস্থা প্রবর্তনের আবেদন করেছিলেন তিনি। একই সঙ্গে ভারতবর্ষের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের আলো নিশ্চিতে যথার্থ শিক্ষা ব্যবস্থা চালুর প্রস্তাব করেন। সাংবাদিক কৃষ্ণধর বলেন, রামমোহন রায় ছিলেন বাংলা গদ্যের জনক। বাংলা গদ্যের বহু গ্রন্থ রচনা করেছিলেন তিনি। মূলত আমাদের শাস্ত্রগুলো তিনি অনুবাদ করেছিলেন। দেখাতে চেয়েছিলেন দেশাচার বলে যেগুলো জানান হয় সেগুলো আমাদের শাস্ত্রে কোথাও নেই। রামমোহন রায়ের প্রথম সাধু ভাষা শব্দটি ব্যবহার করা গ্রন্থ বেদান্ত গ্রন্থ। আরও আছে বেদান্ত শান, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত বেদান্ত চন্দ্রিকার জবাবে লিখা, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ, পথ্য প্রদান এবং বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ গৌড়ীয় ব্যাকরণ অন্যতম। যুগান্তর পত্রিকার সাবেক কার্যনির্বাহী সম্পাদক কৃষ্ণধর বলেছেন, ভারতে সংবাদপত্র শিল্পের সূচনা যাদের হাত ধরে তাদের মধ্যে অন্যতম রামমোহন রায়। 1821 সালে ব্রাহ্মণিকাল ম্যাগাজিন নামে প্রথম দ্বিভাষিক পত্রিকা প্রকাশ করেন তিনি। পত্রিকার বাংলা নাম ছিল ব্রাহ্মণ সেবধি, ব্রাহ্মণ ও মিশনারি সংবাদ। রামমোহন রায়ের কর্মজীবন নিয়ে কাজ করা কলকাতা ব্রাহ্ম সমাজের গবেষক অমিত দাস লিখেন, ব্রাহ্মণ সেবধি পত্রিকার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইংরেজিদের ধর্মান্তকরণের বিরোধিতা করেছিলেন রামমোহন রায়। পত্রিকাটির উদ্ধৃতি দিয়ে অমিত দাস আরও লিখেন, ব্রাহ্মণিকাল ম্যাগাজিনে রামমোহন রায় লিখেছিলেন, বাংলাদেশে যেখানে ইংরেজের সম্পূর্ণ অধিকার ও ইংরেজের নামে লোকে ভীত হয়, তথায় এরূপ দুর্বল নীন ভয়ার্ত প্রজা ও তাদের ধর্মের উপর দৌরাত্ম্য করাটা কি ধর্মত কি লোকত প্রশংসনীয় হয় না। অধ্যাপক কৃষ্ণধর বলেছেন, ভারতে সংবাদপত্রের স্বাধীনতার জন্য প্রথম যে কণ্ঠস্বর সেটি ছিল রাজা রামমোহন রায়ের। 1821-এ সংবাদ কৌমুদী নামে একটি পত্রিকা বের করেন রামমোহন। এর এক বছর পর ফার্সি ভাষায়ও পত্রিকা প্রকাশ করেন, যার নাম ছিল মিরাত উল আকবর। সংবাদ কৌমুদী ছিল বাঙালি সম্পাদিত ও বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র। সংবাদ কৌমুদী প্রকাশিত হয়েছিল 10 বছর। এর আগে বেঙ্গল গ্যাজেট নামে একটি সংবাদপত্র প্রকাশিত হতো। অমিত দাস জানান, জীবনের শেষ 9 বছরে রামমোহন রায় মোট 5টি সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং এর থেকে সাংবাদিকতা সম্পর্কে তার আগ্রহের প্রমাণ পাওয়া যায়। যুক্তিবাদী এই সমাজ সংস্কারক তার প্রকাশিত পত্রিকাগুলোতে যুক্তিবাদ দিয়ে তৎকালীন সমাজের নানা কুসংস্কার খণ্ডনের চেষ্টা করেছিলেন। শুধু ধর্ম বা সমাজ সংস্কারই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রধান এবং ঐতিহাসিক বাসুদেব চট্টোপাধ্যায় বলেছেন, রামমোহন ভারতবাসীকে তাদের অধিকার সম্পর্কে অনেক সচেতন করেছেন। এমনকি ভারতে রাজনৈতিক চেতনার বিকাশও ঘটেছিল রামমোহন রায়ের হাত ধরে। এটা জাতীয়তাবাদী চেতনা ছিল না, এটা ছিল আধুনিক চেতনার সূত্রপাত। তিনি তখন বহির্বিশ্বে যা ঘটছে তা মানুষকে জানাচ্ছিলেন তার সংবাদপত্রের মাধ্যমে, যেমন ফরাসি বিপ্লবের কথা। এছাড়া ইংরেজ শাসনকে গ্রহণ করে নিলেও সেই শাসনের যেসব দিক তাঁর কাছে আপত্তিকর মনে হয়েছে সেগুলো সম্পর্কেও তিনি প্রতিবাদী ছিলেন। তিনি তার সংবাদপত্রে তুলে ধরতেন বিপ্লব কিভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তির সন্ধান দিয়েছে। তিনিই প্রথম ভারতে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে চেয়েছিলেন। প্রবীণ সাংবাদিক কৃষ্ণধর বলেন, রিফর্ম বিল এনে রামমোহন বলেছিলেন যে বিচার বিভাগ এবং শাসন বিভাগ এক থাকলে কখনো সুবিচার হয় না। প্রশ্ন তুলেছিলেন, জুরি ব্যবস্থায় ভারতীয়দের কেন প্রতিনিধিত্ব থাকবে না। এটা বলা যায় ভারতের জাতীয় মুক্তি আন্দোলন পরবর্তীকালে যে রূপ নেয় তার প্রাথমিক উন্মেষ এর মধ্যেই ছিল। 1823 সালে গভর্নর জেনারেল অ্যাডামস সংবাদপত্র বিধি পাশ করার মাধ্যমে সংবাদপত্রের লাইসেন্স প্রথা প্রবর্তিত করলে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেন রাজা রামমোহন। ১৮০৩ সালে একেশ্বরবাদ নিয়ে আরবি ও ফার্সি ভাষায় রামমোহন রায়ের প্রথম বইটি প্রকাশিত হয়
তুফাত উল মুওয়াহিদিন নামে। বিষয়বস্তু একেশ্বরবাদ। তিনি একেশ্বরবাদের উপর ভিত্তি করে ব্রাহ্ম ধর্মমত প্রবর্তন করেন। গবেষক ও ঐতিহাসিকরা বলেন, পাটনায় আরবি ও ফার্সি ভাষা শিক্ষাকালে রামমোহন একেশ্বরবাদের দিকে ঝুঁকেছিলেন এবং হিন্দু ধর্মের পৌত্তলিকতা নিয়ে তার মনে প্রশ্ন জাগে। সুফি দর্শনের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। ঐতিহাসিক বাসুদেব চট্টোপাধ্যায় বিবিসি বাংলাকে জানান, রামমোহন রায় হিন্দু, খ্রিস্ট এবং ইসলাম এই তিন ধর্মেরই মূল সত্যকে অনুধাবন করতে চেয়েছিলেন। ফলে একদিকে যেমন তিনি একেশ্বরবাদের দিকে ঝুঁকেছিলেন, অন্যদিকে তেমনি এটাও উপলব্ধি করতে পেরেছিলেন যে হিন্দু ধর্ম যদি তার নিজস্ব গোড়ামিকে বর্জন করতে না পারে এবং কূপমণ্ডুক মানসিকতাকে অতিক্রম করে যদি বিশাল জগতের সঙ্গে নিজেদের মিলিয়ে নিতে না পারে, তাহলে হিন্দু ধর্ম ক্রমশই কোণঠাসা হয়ে পড়বে। হিন্দু ধর্মের আচার ও পৌত্তলিকতা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির কারণে বাবা মার সঙ্গে তীব্র বিরোধ বাঁধে রামমোহনের। এর সূত্র ধরে তাকে ত্যাজ্য পুত্র করেন বাবা রামকান্ত রায়। রামমোহন রায় কলকাতায় পাকাপাকিভাবে চলে আসেন 1815 সালে। একই বছর একেশ্বর উপাসনার জন্য আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। একেশ্বরবাদের উপর ভিত্তি করে রামমোহন রায় যে ধর্মমত প্রচার করেন তার নাম ব্রাহ্মধর্ম এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুরদের সহায়তায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, যার সামাজিক ও ধর্মীয় আন্দোলন এবং বাংলার পুনর্জাগরণের পথ প্রদর্শক হিসেবে কাজ করেছিল। এবার শুরু হয় সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই। হিন্দু ধর্মকে সংস্কার করতে আজীবন লড়াই করেছেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের রিডার সুপর্ণা গুপ্ত বলেছিলেন, রামমোহন রায় যে শুধু ভারতে সনাতন ধর্মীয় কিছু প্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন তাই নয়, প্রথম আধুনিক ভারতীয় হিসেবেও তাকে চিহ্নিত করেছেন ঐতিহাসিকরা। এর প্রথম কারণ তার যুক্তিবাদ, আর দ্বিতীয়টি হচ্ছে তার সার্বজনীনতা। ওই দুয়ের সঙ্গে মিলিত হয়েছিল তার সহনশীলতা এবং সমন্বয়ের ক্ষমতা। এই চারটি বিশেষণে তিনি এমন এক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন যাতে সবসময় তাকে আমরা আধুনিক মানুষ হিসেবে চিহ্নিত করতে পারি। তার যুক্তিবাদী মনই তাকে শিখিয়েছিল চলে আসা যে কোনো সামাজিক নিয়মকে যুক্তির নিরিখে যাচাই না করে কখনো গ্রহণ করা উচিত নয়। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অগ্রণী ভূমিকা ছিল সতীদাহ প্রথা বিলোপের ক্ষেত্রে। তৎকালীন হিন্দু সমাজের প্রথা অনুযায়ী হিন্দু বিধবাদের স্বামীর জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারার বিধান ছিল। অধ্যাপক বাসুদেব চট্টোপাধ্যায় বলেন, এই প্রথা দূর করার জন্য অক্লান্ত পরিশ্রম করে প্রবল জনমত গড়ে তুলতে প্রয়াসী হন রামমোহন রায়। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে বাঙালির জাতীয় জীবনে যে অন্ধকার নেমে এসেছিল তার ফলে সতীদাহ, গঙ্গাসাগরে মানত করা, সন্তান বিসর্জন, বাল্যবিবাহ, বহুবিবাহ, অস্পৃশ্যতার মতো নানা কুসংস্কার বাঙালির জীবনকে পরতে পরতে আবৃত করে ফেলেছিল। রামমোহন উপলব্ধি করেছিলেন সবগুলো একসঙ্গে পরিবর্তন করা দুঃসাধ্য, তাই তিনি শুরু করলেন সতীদাহ প্রথা নিবারণ দিয়ে। আমি মনে করি এটি তাঁর মহত্তম অবদানের একটি। তিনি আরও বলেন, সতীদাহ প্রথা বন্ধে উদ্যোগ নিয়েছিল ইংরেজ সরকার, কিন্তু তা অর্থবহ এবং সফল হতো না যদি রামমোহন এবং তার নেতৃত্বাধীন একদল উদার মনস্ক বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী এগিয়ে না আসতেন। তাঁর এবং তার অনুগামীদের সমর্থনের ফলেই লর্ড বেন্টিংয়ের পক্ষে সতীদাহ প্রথা নিবারণ আইন প্রণয়ন করা সম্ভব হয়েছিল। সাংবাদিক কৃষ্ণধর বলেন, হিন্দু ধর্মমতে আঘাত লাগতে পারে বলে ইংরেজরা প্রথমে এই আইন প্রণয়ন করতে চায়নি। অবশেষে 1829 সালের 4 ডিসেম্বর গভর্নর জেনারেল বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করে। এই আইন করেন যার প্রধান কৃতিত্ব রাজা রামমোহন রায়ের। ভারতে বহুবিবাহ ও বর্ণভেদ প্রথার বিরুদ্ধেও রাজা রামমোহন রায় তীব্র আন্দোলন চালিয়ে যান। নারী পুরুষের সমানাধিকার এবং বিষয় সম্পত্তিতে নারীদের উত্তরাধিকার প্রতিষ্ঠার জন্যও তিনি লড়াই চালিয়ে গেছেন। ১৯৬৫ সালে রাজা রামমোহন রায়কে নিয়ে একটি নাট্যধর্মী চলচ্চিত্র নির্মিত হয়েছে। জীবনী ভিত্তিক ঐতিহাসিক ভারতীয় বাংলা শিশুতোষ চলচ্চিত্রটির নাম হল রাজা রামমোহন, যার দৈর্ঘ্য ১২৯ মিনিট।
চলচ্চিত্রে উপস্থাপন করা হয়েছে রাজা রামমোহন রায়ের জীবনের কিছু গুরুত্বপূর্ণ সময় ও কাজ, যেখানে ছিল তাঁর তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব, পাশাপাশি সবচেয়ে আলোচিত বিষয় সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টা। রাজা রামমোহন চলচ্চিত্রে রাজা রামমোহন একটি কেন্দ্রীয় চরিত্র, সেই চরিত্রে অভিনয় করেছেন বসন্ত চৌধুরী। রাজা রামমোহনের চরিত্র তিনি এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, কখনো মনে হয়নি তিনি বসন্ত চৌধুরী। বসন্ত চৌধুরীর চমৎকার অভিনয় সত্যিই প্রশংসার দাবি রাখে। তার পিতা রামকান্ত রায়ের চরিত্রে কমল মিত্রের অভিনয় সকলকে মুগ্ধ করে। মাতা তারিণী দেবী চরিত্রে ছায়া দেবীর অভিনয় অসাধারণ। সর্বশেষ রাজা রামমোহন চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বিজয় বসু। ১৮৩০ সালের ১৯ নভেম্বর রাজা রামমোহন রায় কলকাতা থেকে বিলেতে যাত্রা করেন। পরের বছরের ৮ এপ্রিল রামমোহন লিভারপুলে অবস্থান করেন। ১৮৩২ সালের শেষের দিকে কিছুদিনের জন্য ফ্রান্সে গিয়েছিলেন। সেখানে তাকে সংবর্ধনা দেন ফরাসি সম্রাট লুই ফিলিপ। ফিরে এসে ইংল্যান্ডের ব্রিস্টলে বসবাস করতে থাকেন রাজা রামমোহন। ১৮৩৩ সালের ২৭ সেপ্টেম্বর মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে প্রায় ৮ দিন জ্বরে ভুগে ব্রিস্টলের মাটিতে অবশেষে মৃত্যুবরণ করেন চেপালটানে, এবং সেখানেই সমাহিত করা হয় মুক্ত চিন্তা চেতনার আলোকবর্তিকা রাজা রামমোহন রায়কে। তার মৃত্যুর ১০ বছর পর দেবেন্দ্রনাথ ঠাকুর আনসারডেল নামক স্থানে তার সমাধিস্থ করে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের একটি মূর্তি স্থাপন করা হয় মধ্যপ্রিস্টনে।